কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সোমবার সকাল 7টা থেকে মালদার বামুনগোলা ব্লকের সাদুলিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে 48 নম্বর বুথে ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হলো পুনর্নির্বাচন। ভোট দিতে সাত সকালে ভোটারদের ভিড় দেখা মেলেনি। গত 8 তারিখে ভোট কেন্দ্রে ঝামেলা সৃষ্টি হয়, এদিন সকালেই দেখা মেলেনি ভোটারদের। অবশেষে বামুনগোলা থানার পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে রুটমার্চের মধ্যে দিয়ে ভোটারদের ভোটদানের জন্য আবেদন করেন। তাদের পাশে রয়েছে প্রশাসন, ভোটদানে কোনো সমস্যা হবে না, তাদের জন্য প্রশাসনের তরফ থেকে গাড়ির ব্যবস্থা করা হয়। কেন্দ্রের বাইরে লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তা। ভোট শুরুতে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। কেন ভয় পাচ্ছি? আগের দিন গণ্ডগোল হয়েছিল, সেটা কে করে মারপিট হয়েছিল? মারপিট হয়েছিল তো হঠাৎ করে যেতে ভয় পাচ্ছেন কেন? আবার বুথে যদি গণ্ডগোল হয়, এখন তো সেন্ট্রাল বাহিনী রয়েছে এবং বিভিন্ন পুলিশ আধিকারিক রয়েছে, রাস্তা দিয়ে আপনাদেরকে বারবার বোঝানো হচ্ছে, কি মনে হচ্ছে আজকে কি হবে? আজকে মনে হচ্ছে যে হ্যাঁ, ভোটটা দেওয়া যাবে। প্রশাসনের লোক এসেছিল আপনাদের এখানে? হ্যাঁ এসেছিল। আমাদের কি বলছে? সবাইকে ভোট দিতে যেতে বলছে। মানে সে কি না এগুলো বুঝিয়েছে? হ্যাঁ বুঝিয়েছে। কি বলেছে? যে কোনো ভয় নেই, আমরা আছি, প্রয়োজন প্রশাসন আছে, প্রয়োজন হলে ওরা আসবে, ওরা নিয়ে যাবে। কি বলো প্রশাসন? প্রশাসন বললো যে আমরা আছি, ভয়ের কোনো কারণ নেই। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।